একের পর এক দুর্ঘটনা, পথ মানেই যেন এখন বিপদ। যাত্রী সমিতি উল্টে যায় বাঁকড়া পার্ক সার্কাস রুটের এই মিনি বাসে। এদিন অবশ্যই একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বুক ছিল বাসটি, কিন্তু যাওয়ার সময় দুর্ঘটনা। অভিযোগ, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। হঠাৎ করে বাসটি ওভারস্পিডিং ছিল এবং বাসটা স্কিড করে এবং স্কিড করেই কিন্তু পাল্টি খেয়ে যায়। যারা বাসের এধারে ছিলেন তাদের খুব বেশি চোট না লাগলেও যারা বাসের ওপাশে ছিলেন তাদের চোট লাগে। পড়ে গেছে, পুরো উল্টে গেছে। যেই উল্টে গেছে ব্যাস সব তো সবার নিজের ওপরে পড়ে গেছে। হ্যাঁ, যে কোনোভাবে আমার মেয়ে ছিল, এই মেয়েকে আমি বাঁচিয়েছি। অনেকজন ছিল যা ইনজোর্ড হয়েছে। फैमिली बस था, हम लोग रिजर्व किए थे। मेरे बड़े भाई का एंगेजमेंट था, उसका एंगेजमेंट था। पूरा फैमिली हम लोग का रिजर्व करके ये बस जा रहा था। जाहिर सा बात है, अपना सामने वाला को ओवरटेक करने में राइट लेफ्ट करने की होगा, उसी वजह से बस पलटी हो गया होगा। गाड़ी स्पीड चले आसছিল, ওই পাল্টি মেরেছে, ব্রেক মেরেছে, পাল্টি মেরেছে গাড়িটা। আহতদের তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মাথায় চোট পেয়েছেন অনেকেই। কান্নার রোল হাসপাতাল চত্বরে। রেল লাইনে ট্রেন নয়, ছুটছে চার চাকার গাড়ি। বালিগঞ্জ স্টেশনে এমন ছবি দেখে আটকে উঠেছিলেন সকলেই। কি হচ্ছে? এই যে সামনে যে রেল লাইনটা দেখা যাচ্ছে, অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে এই লাইনটা আসছে। এই লাইন ধরেই সামনে যে দাঁড়িয়ে থাকা যে চার চাকা গাড়িটা দেখা যাচ্ছে, এই চার চাকার গাড়িটাতে আসছিল। এবং সেই মুহূর্তে বালিগঞ্জ থানার যারা জিআরপিরা রয়েছেন তারা দেখতে পান এবং দেখা যাচ্ছে গাড়িটা এখনও এখানে রাখা রয়েছে। অভিযোগ, ভিতরে থাকা 3 মহিলাসহ 6 জন যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। ক্যানিং আসবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটা গাড়ি ওই দিক থেকে কালো গাড়ি ঠক 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 করে, মানে ট্র্যাকের উপর দিয়ে, ওই ট্র্যাকটার উপর দিয়ে আসছে। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, লাইনের উপর দিয়ে চলে গেছে। কোথা দিয়ে গাড়িটা আসছে? ওর গাড়ি বন্ধুর গেট থেকে বালিগঞ্জ স্টেশনে গেছে। নেশার ঘরে এমন কাণ্ড। গ্রেপ্তার হয় চালক আয়ুষ পাল। যদিও রবিবার দুপুরের মধ্যেই 4000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়ে যায় 19 বছরের আয়ুষের। শুধু নিজেদের টান নিয়ে ছিনিমিনি খেলা নয়, ট্রেন চলাচলও দীর্ঘ সময় বিঘ্নিত হয় এদের জন্য। তারপরেও এত সহজে ছাড় কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। তপসিয়ার দিঘির পাড়াতেও সেই একই ছবি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মন্দিরে ধাক্কা বিলাসবহুল গাড়ির, ভেঙে যায় মন্দিরের একাংশ। এক্ষেত্রে উঠছে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। পুরো দুজনেই মদ খেয়ে একদম মেয়ে ছিল, মেয়েটাও মদ খেয়ে ছিল, ছেলেটাও মদ খেয়ে ছিল, দুজন ছিল। গাড়ির চাকার দাগ এসে এত জোর মেরেছে একদম পুরো পাড়া ছেঁকে উঠেছে। আমরা 10-12 জন ছিলাম, কিছু করতে পারিনি। আমরা গাড়িটাকে ধরে রেখেছিলাম, ওরা নাহলে গাড়ি থেকে বেরিয়ে পালাচ্ছিল। একাত্রী নয়, একের পর এক এমনই দুর্ঘটনা শহরে। বেপরোয়া গতি, বেপরোয়া মানুষজন, প্রাণ নিয়ে ছেলে খেলা। হুঁশ ফেরাতে পারছে না পুলিশি কড়াকড়িও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘণ্টা। আনন্দ বদলে গেল আতঙ্কে। বাঁকড়ায় বাড়ির ছেলের বাগদান অনুষ্ঠানে যাওয়ার জন্য এই মিনি বাসটি রিজার্ভ করেছিলেন 55 নম্বর তিলজলা রোডের বাসিন্দারা। তাল কাটল ধর্মতলার মোড়ে। যাত্রীরা জানাচ্ছেন, শুরু থেকে বেপরোয়া গতিতে চলছিল বাস। বারবার বলা সত্ত্বেও গতি নিয়ন্ত্রণ করেননি চালক। ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বাসটি। বাস মে তে বাস ওয়ালা আগে পিছে ওভারটেক করতে করতে ওইসে উল্টা দিয়া। বাসের অধিকাংশ যাত্রীরাই ছিলেন মহিলা ও শিশু। অল্প বিস্তর আহত প্রত্যেকেই। মহিলাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে ধর্মতলা চত্বর। আহত যাত্রীদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে পার্ক সার্কাস থেকে হাসপাতালে ছুটে আসেন অন্যান্য আত্মীয়রা। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা। প্রত্যেকের মধ্যেই প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছিলেন এবং প্রত্যেকেই পার্ক সার্কাস থেকে এই মুহূর্তে চলে এসেছেন। এবং সেই ভিড়টা তোমাকে দেখানোর চেষ্টা করব যে হাসপাতালের সামনে কিন্তু প্রত্যেকেই উদ্বিগ্ন এবং যথেষ্ট তারা শঙ্কার মধ্যে রয়েছেন। আহতদের চিকিৎসায় বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ করেন দুর্ঘটনাগ্রস্ত আত্মীয়রা। ক্ষোভ নিয়ন্ত্রণ করতে হাসপাতালে ব্যারিকেডও দিয়ে দেয় কর্তৃপক্ষ। আহত পরিবারের দাবি, নির্ধারিত সময়ের থেকে অনেক পরে এসেছিল বাস, তাই তাড়াহুড়ো করতে গিয়েই বিপত্তি। हम लोग का टाइमिंग उनको दिया गया था 12:30 में। अच्छा। वो आने में 1:45 कर दिया। अच्छा। वो आते वो इसी की वजह से, अगर वो हड़बड़ाहट से अगर चलाता होगा तो वो उसका मैटर है। हम लोग तो थे नहीं, मेरा फैमिली था, मेरा फादर था, मेरी मम्मी थी और भी मेरा सब फैमिली मेम्बर्स था बस पे। अब बस वाला तो देखिए, खड़ा रहने से बस कभी डिसबैलेंस नहीं होता है। वो जाहिर सा बात है, अपना सामने वाला को ओवरटेक करने में राइट लेफ्ट करने की होगा, उसी वजह से बस पलटी हो गया होगा। বাড়ির ছেলের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাণে বেঁচে ফিরলেন পরিবারের সদস্যরা, কিন্তু আতঙ্ক কাটছে না তাদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘণ্টা।